আসসালামু আলাইকুম লাভলি পিপল, একটা আনএক্সপেক্টেড ব্লগ আপনাদের কাছে। বর্তমানে আমি অবস্থান করছি পিজা বার্গ মিরপুরে, বাট এখানে হচ্ছে এন্ট্রেন্স। আমি একটু কথা বলিনি, আমরা সিনেপ্লেক্সে গেছিলাম মিরপুরে, যে সিনেপ্লেক্সটা নতুন লঞ্চ হয়েছে, আর পিজা বার্গেও প্রথমে এসেছি এবং সিনেপ্লেক্সও প্রথমে এসেছি। তো পিজা বার্গে কি আছে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আমি জাস্ট আপনাদেরকে একটা গ্লিমস দেখাচ্ছি। নিস্তালা এবং দোতলা অ্যাকচুয়ালি ফুল অফ পিপল এবং ফুললি ব্লক, ভিতরে আমি কোনো কথা বলবো না, জাস্ট ভিতরে আপনাদেরকে একটু দেখাবো। আমিও ফুড অর্ডার করছি অ্যাকচুয়ালি, এখন একটু লোকজন তাও কম দেখা যাচ্ছে। দিস ইজ দ্য এন্ট্রান্স, এখানে দেখেন ফুললি হাউসফুল, ফুল অফ হাউসফুল দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে দোতলা, এবং ওরা খুবই সুন্দর করে এটা সাজাইছে। আমি আসলে শকড, কারণ হচ্ছে আই ডোন্ট নো এখানে কি গোল্ড টোল্ড পাওয়া যায় নাকি, এত মানুষ বেসিক্যালি। আজকে ওয়েনসডে, বুধবার দিনও আমরা দেখতে পাচ্ছি ইটস ফুললি হাউসফুল। সো এইখানে আমরা বসছি, আমি আমার ওয়াইফ, দেখেন কি অবস্থা, মানুষের জায়গা নেই এমন একটা অবস্থা। ইটস নট এ প্রমোশনাল ভিডিও, জাস্ট এমনি টু মেক এভরিওয়ান টু দেখালাম। কি ফুড আসছে আমাকে একটু ভিডিও করো। বেসিকলি দেখলেন আমাকে ভিডিও করতে স্টপ করলো, মনে করছে আই এম এ ফুড ব্লগার, আই এম নট এ ফুড ব্লগার, জাস্ট আপনার সামনে ভিডিওটা রিপ্রেজেন্ট করার জন্য। দেখেন মাশাআল্লাহ কিরকম ক্রাউড, আনএক্সপেক্টেড, মানে অন্যরকম পিজা বার্গ, এমন না যে এটা টেপ টেবিল অর নট, জাস্ট একটু মজা করার জন্য ভিডিওটা আপনার সাথে। থ্যাংক ইউ সো মাচ বিং উইথ মি, আসসালামু আলাইকুম, বিরিয়ানি।